আসসালামু আলাইকুম সিমাজ কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটি আকর্ষণীয় খাবারের রেসিপি নিয়ে এসেছি খাবারটি কিন্তু চট্টগ্রামের মানুষদের মাঝে খুবই জনপ্রিয় আর সেটি হচ্ছে গরুর নিহারি বা নলা যেটাই বলেন আশা করছি বুজন রসিকরা আমার এই রেসিপিটি পছন্দ করবেন আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি তুলে ধরার যারা নিহারি রান্না একদমই নতুন তারা আমার রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে মোল রান্না শুরু করা যাক এখানে আমি দুই কেজি গরুর নলা নিয়েছি নলার উপরে পর্দাটা পরিষ্কার করে পাঁচ ছয় ভালোভাবে দিয়ে আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে রগের ভিতরে থাকা রক্তটা বের হয়ে যায় আপনারা চাইলে কিন্তু গরম পানিতে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন আমার কাছে মনে হয় গরম পানিতে ভিজিয়ে রাখলে নলার ভিতরের তেলটা কিছুটা গলে যায় তাই আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সবগুলো নলা একটি প্রেসার কুকারে তুলে নিলাম আপনাদের কাছে প্রেশার কুকার না থাকলে পাতিলও রান্না করতে পারবেন এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এখন একে একে আমি সবগুলো মশলা এর মধ্যে অ্যাড করে নিব এর মধ্যে আমি দুটি রসুন কুয়া নিয়েছি রসুন কুয়াটা এর মধ্যে আমি ডেলে দিলাম কিউব করে কাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে নিলাম ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি কাঁচামরিচটা এর মধ্যে ডেলে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এখন শুকনো মশলাগুলো এর মধ্যে ঢেলে দেব নিহারিতে কিন্তু হলুদের পরিমাণটা কম দিতে হয় এখন গরম মশলার জন্য নিয়েছি দুটি স্টার স্টারেনিস ছয় সাতটা নিয়েছি লবঙ্গ দশ বারোটির মতো নিয়েছি কালো গুলমরিচ ছয় সাতটা নিয়েছি চিনি ছয় সাতটা নিয়েছি ছোটো এলাচ দুটি নিয়েছি বড় এলাচ তিনটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি চার পাঁচটা দারচিনি ছোটো টুকরা করে নিয়েছি আপনারা যদি স্টার এনিস চিনি বড়ো এলাচ না থাকে তাহলে এগুলি বাদ দিয়ে বাকি সবগুলো মশলা অ্যাড করতে পারবেন এখন সবগুলো মশলা এর মধ্যে ঢেলে দিলাম তার সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু এখানে আমি রসুন কোহা ব্যবহার করেছি তাই রসুন বাটাটা কম নিয়েছি এখন এর মধ্যে আমি দুটি টমেটো ফ্রোজেন করা ছিল সেই টমেটোগুলো কিউব করে কেটে এর মধ্যে ঢেলে দিব নিহারিতে কিছুটা জাতীয় কিছু ব্যবহার করলে নিহারি টেস্ট অনেকটা বেড়ে যায় টমেটো না থাকলে অল্প পরিমাণ পাকাতে তেলও অ্যাড করতে পারবেন এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি নিহারিতে কিন্তু তেলের পরিমাণটা কম নেবেন এখন এর মধ্যে দুই লিটারের মতো পানি অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি তাই পানির পরিমাণটা কম নিয়েছি আর যারা পাতিলে রান্না করবেন তারা কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন পাঁচ থেকে ছয় মগ পানি অ্যাড করে আমি এখন একটু ভালোভাবে নেড়ে প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে নেব তারপর চুলার মধ্যে আমি এক ঘন্টার জন্য বসিয়ে রান্না করব প্রথম দশ মিনিট হাই হিটে পরে পরবর্তী পঞ্চাশ মিনিট বা মিডিয়াম হিটে রেখে রান্না করব এক ঘন্টা পর চুলা আঁচটাকে অফ করে দিলাম তারপর বিশ মিনিট পর খুব সাবধানে ডাকনাটা খুলে আবারও চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ দানা বাটা এক টেবিল চামচ চীনা বাদাম বাটা একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবারও নিহারিটা ভালোভাবে নেড়ে নেব কিছুটা নেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে আমি নিহারির জুলটা গণ করার জন্য দুই পিস পারুটি মাঝ সাইডের অংশটা ফেলে দিয়ে অল্প পানিতে ভিজিয়ে হাত দিয়ে দিয়েভাবে চেপে পানিটা চেপে নিচ্ছি আমাদের মা কিন্তু পারুটির পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করত। এখন এর মধ্যে অল্প পরিমাণ আমি খাবার পানি অ্যাড করে দিয়ে পারুটিটা ভালোভাবে গুলিয়ে নিব এখন সে গুলানো পারুটিটা আমি নিহারিতে ঢেলে দিলাম এখন আবারও একটু নেড়ে নিয়ে পাশে আরেকটি চুলায় আমি বাগান তৈরি করার জন্য একটি প্যান বসিয়েছি সেই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি হালকা কিছুক্ষণ বেজে পেঁয়াজটা হালকা বেজে নিয়ে এখন এর মধ্যে আমি তিনটি শুকনো মরিচ অল্প পরিমাণ রসুন কুচি অল্প পরিমাণ আদা কুচি দিয়ে বাদামি কালার করে বেজে নেবো এখন সে বাগানটা আমি নিহারির মধ্যে ঢেলে দিব তারপর আবার একটু নেড়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব তৈরি হয়ে গেল আমার নিহারি রান্না এখন পরিবেশনের পালা দেখুন নিহারিটা কতটা সুন্দর হয়েছে এবং জুলটা অনেকটা গণ হয়েছে দেখতেও খুব লোভনীয় দেখাচ্ছে এটা আপনারা পরোটা নান রুটি বা রুটির সাথে খেতে পারেন এখন অল্প পরিমাণ আদা কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন আর অবশ্যই এটি আবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ